আরামবাগ টাইমস। আরামবাগ 13 নম্বর ওয়ার্ডে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সচেতন করলেন রাজেশ চৌধুরীর নেতৃত্বে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সচেতন করছেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে। আগামী 2 সপ্তাহ অত্যন্ত কঠিন সময়। করোনা ভাইরাস সংক্রমণের থেকে বাঁচার জন্য নিজেদের গৃহবন্দী রাখার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। আর এই বিষয়কে সামনে রেখে আরামবাগ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ চৌধুরীর নেতৃত্বে ভোলানাথ ঘোষ, শেখ সেলিম সহ কয়েকজন সক্রিয় সদস্য লকডাউনের বিধিনিষেধ সহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও তার ব্যবহার বিষয়ে জ্ঞাত করলেন। অহিক সামন্ত, সুশান্ত দাসের সাথে সুজিত রায়, আরামবাগ টাইমস। জানিস তো এরকম করে গোটা হাতে পড়বি, হ্যাঁ ওটা নিয়ে নাও, রেখে দাও বাড়িতে দিয়ে দিলাম। হ্যাঁ আর যখন খাবে হাত তো ধুয়ে নেবে, হাত তো ধুয়ে খাবে, সবাই ধুয়ে নেবে, দুপুরটা করে বলবে তো। এখানে যা জায়গা আছে আর কি করে করোনা আতঙ্কের জেরে মানুষ যখন গৃহবন্দী, তখন আরামবাগ পৌরসভার উপপৌরপিতা রাজেশ চৌধুরী এবং সেলিমদার উদ্যোগে আরামবাগ 13 নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলির সাথে সাথে স্যানিটাইজার আজকে দেওয়া হলো। শুনে নেবো ওনাদের কাছ থেকে কিছু কথা। আমার কাছে স্যানিটাইজার দেওয়া হলো, হ্যাঁ এটা কবে থেকে দিচ্ছে? এটা তো চালু আছে তো আজকে লকডাউনের দিন থেকে। প্রত্যেকটা ওয়ার্ডে রাজেশ আমাদের ভাইস চেয়ারম্যান প্রত্যেকটা ওয়ার্ডটা লক্ষ্য রেখে আস্তে আস্তে দিচ্ছে, যেমন তার পরবর্তী মানে আজকে একটা 13 নম্বর ওয়ার্ডে সেটা ঠিক একই পর্যায়ে দেওয়া হচ্ছে। আমাদের তৃণমূলের একটা পরিবার, আমরা সবাই থেকে আরাম্ভ তৃণমূল কংগ্রেস তার সভাপতি আমাদের রাজে দিদির নির্দেশে গিরি দেওয়া শান্তনু দেওয়ার অনুপ্রেরণায় এবং রাজেশ পলাশ ধোয়া এদের অনুপ্রেরণায় আমরা প্রত্যেকটা ঘরে শুধু স্যানিটারি নয় আমরা খাবার পর্যন্ত পৌঁছেছি। রাজেশ দেখে তো ভোরবেলা পৌঁছে যাচ্ছে, কোথাও বৃষ্টিতে পৌঁছে যাচ্ছে, কোথাও সন্ধ্যাবেলা পৌঁছে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় তিনি রাজেশ আছে, তৃণমূল পরিবার আছে, আমরা আছি। 30 তারিখ পর্যন্ত তো লকডাউন ঘোষণা হয়েছে, আমরা আছি, আমরা সবসময় আছি। আমার নাম, আমার নাম সেলিম, ধন্যবাদ। কন্টিনিউয়াসলি প্রসেস, ঠিক আছে, এটা আমাদের মানে প্রতিদিনকারই কাজ। কোথাও স্যানিটাইজার চলছে, কোথাও কোথাও ত্রাণ সামগ্রী বিতরণ চলছে, আবার কোনো ওয়ার্ডে রেশন কার্ডজনিত সমস্যা তাদের সেগুলো মেটানোর চেষ্টা চলছে, বিভিন্নভাবে আমাদের চলছে। আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার আরামবাগ টাউন এবং ব্লক সব মিলিয়ে যে একটা আমাদের পরিবার কাজ করছে, তারা কিন্তু সবাই এই মানুষের পাশে থাকার জন্য বিভিন্নভাবে কাজে লিপ্ত আছে। লকডাউনের পর থেকে এটা কন্টিনিউয়াসলি আমাদের চলে যাচ্ছে। 30 তারিখ পর্যন্ত তো লকডাউন ঘোষণা হয়েছে, এই মাঝখানে আপনাদের আর কী করবো? এই মাঝখানে আমাদের এই চলতেই থাকবে, এইগুলো মানুষের পাশে থাকার জন্য যাবতীয় যা যা নিত্যদিন জিনিসপত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে তারপরে স্যানিটাইজার বিতরণ বা মানুষকে সচেতন করা, রেশন কার্ডজনিত সমস্যা, সেগুলো সমস্যা আমাদের কন্টিনিউ চলতেই থাকবে। ধন্যবাদ।